হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ফোনে ইউটিউব অডিও লাইব্রেরি বের করতে পারবেন এবং সেখান থেকে গান ডাউনলোড করতে পারবেন। তো যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তো সেটা বার করার জন্য প্রথমে আপনাদের বের করতে হবে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন চ্যানেল ড্যাশবোর্ড, মাই চ্যানেল ড্যাশবোর্ড। এটা সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট বাটন আছে, এখানে আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এটার বাম পাশে একদম নিচের দিকে মিউজিকের একটা আইকন রয়েছে। তো আপনাদের সেখানে ক্লিক করে এর ভিতরে প্রবেশ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গান চলে এসেছে। এগুলোই হচ্ছে গানগুলো যেগুলো আপনারা আপনাদের চ্যানেলের কোনো যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে পারবেন। এগুলো একদমই কপিরাইট ফ্রি সং। আমি আপনাদের একটা ডাউনলোড করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক প্লে হচ্ছে। তো আপনি যে মিউজিকটি প্লে করতেছেন তার একদম ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে। তো এখানে এটা ক্লিক করলে এটা সরাসরি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো তারপর এটা আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা কিছু স্টার অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা স্টারে ক্লিক করলে এটা আলাদা একটি প্লেলিস্ট হিসাবে সেভ হয়ে থাকবে। তো সেখান থেকে আপনাদের পছন্দ মতো গান সহজেই খুঁজে নিতে পারবেন। তো আপনাদের আমি এখন দেখাচ্ছি যে এটা আমার ফোনের ফাইলে সেভ হয়ে গেছে। তো এখন আমি আমার ফোনের এমএক্স প্লেয়ারে চলে এসেছি, এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো ডাউনলোড হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।